ব্যাক টু মাই চ্যানেল বং ট্রাই হোপ, আই এম ট্রাই হোপ। তো শুরু হয়ে গেছে আজকে আবার সেই দিন, আজকে হচ্ছে স্যাটারডে, 1st জুলাই। বাট কিন্তু এরকম যখন আমরা ইন্ট্রোডাকশন দিই অ্যাজ এ ব্লগার হিসেবে, তখন খুব মনে হয় না, খুব জোশের সাথে কথা বলছি। কত আমাদের জীবনে কত আনন্দ, কত মানে দুঃখ তো নেই কারো জীবনে, আমার তো সেরকম মনে হয়। আর এখন যখন আমি ব্লগিং করি না, তখন আমি বুঝি যে আসল মাহাত্মটা কী ব্লগারদের জীবনে। মানে সবসময় যে হাসতে থাকবো, কথা বলতে থাকবো, এর কোনো মানে তো নেই। তবে আমাদেরকে মানে যেইটুকু ভিউয়ার্সরা আছে, আমার তো একদমই নেই অল্প বলতে গেলে, যাদের ভালো ভালো ভিউজরা আছে, তারা ভাবো তারা কেমন করে সবাইকে ট্যাকেল করে। মানে সবসময় ভালোভাবে কথা বলতে লাগে তাদের সাথে, কিন্তু আমাদের জীবনেও যে দুঃখ বলতে গেলে একটা মোটিভেশন আমাদেরও চাই। যেমন আমার ক্ষেত্রে সেই আজকে সেই অবস্থা হয়েছে, মানে আমি কালকের থেকে আমার তো স্ট্রাগল শুরু হয়ে গেছে। মানে এটা ভুল, ওটা ভুল, এটা ব্যাংকের কাজ শেষ, ওটা নেই, ওটা মানে ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস আমার জীবনে অন্তত এখন আছে। তো আমারও তো মোটিভেশন চাই মাঝে মাঝে। এবার মোটিভেশনটা কোথা থেকে পাবো? মোটিভেশনটা অবভিয়াসলি আমি আমার ইউটিউব ভিডিও থেকে পাবো। কেমন করে? আরে ভাই, কিছু কিছু তো অল্প অল্প লাইফস্টাইলের সাথে কিন্তু মোটিভেশন দিই কি না, ওই টুকটাক বলতে গেলে। তাই তো আমি আমার ভিডিওকে দেখুক চাই না দেখুক, আমি দেখি। মানে আমি দেখি মানে কি, আমি যখন এডিট করি তখন দেখি, আপলোড করার পর আমি একদমই দেখি না। সেই কথা আমি আগেও বলে দিয়েছি তোমাদেরকে, সেফ হয়ে যায় গ্যালারিতে, তখন আমি আমার ভিডিওটা দেখি আপলোড করার আগে। তো আমি জানি না আমার ভিডিওর সাথে আমি কোনো একটা কানেক্ট খুঁজে পাই, যেটা মানে যেটা দেখলে পরে আমি মানে যেমন আমি ইউটিউব ভিডিও দেখি, সেরকম যখন আমার ভিডিওগুলো দেখি আমার খুব একটা খারাপ লাগে না। মানে মনে হয় না যে খুব একবারে খারাপ কিছু একটা করছি, মানে মানুষ দেখে না এই জন্য, কিন্তু আমার মনে হয় আমি ঠিকঠাকই এ করছি। টিকটিক টিক টিকটিকি টিকটিক করলো। প্রত্যেকের জীবনে কোনো না কোনো একটা স্ট্রাগল থাকে, মানে স্ট্রাগল মানে দৈনন্দিন জীবনের স্ট্রাগল, ডেইলি লাইফ স্ট্রাগল। যেমন হচ্ছে সবার নিজস্ব নিজস্ব কাজ আছে, কাজের মধ্যে অনেকে হ্যাপাস ডট হতে হয়, অনেক অনেক ক্ষেত্রে স্মুথলি কাজটা হয়ে যায়, তেমন না। আমার তো অন্তত সেরকম স্মুথলি কোনোই কাজ হয় না, মানে রাফলি কাজ যায়। তাই বলি যে মানুষের জীবনটা কেমন টাইপের না। আরে ইয়ার, আমি তো ভিডিও করতে করতে ভুলে গেছি, আমাকে মা ভাত দেখতে বলছিল, মানে ভাত হচ্ছে গ্যাসের মধ্যে, তো ভুলে গেছি। মিষ্টি চলছিল দাদা, তাড়াতাড়ি আসো রান্নাঘরে। ই ভগবান, কি অবস্থা! যদি মা আমাকে দেখে, ই রাধুনি, আমি শিখে গেছি কেমন করে অনেক কাজ করতে লাগে, তো সেটা আমার পক্ষে পজিটিভ সাইড। 1 মিনিট হ্যাঁ, আমি একটু ভাতটা উপর দিয়ে দিই, তারপর তোমার সাথে কথা বলছি। ওকে বাই। ও কতক্ষণ হয়নি হয়নি, চলো। শুরু হয়ে গেলে মনে হয় কি কেমন, সবারই ইন্ডিভিজুয়াল, সবারই নিজের নিজের কাজ থাকে। তো ওই কি বেঁচে থাকার আসল মন্ত্র তো হচ্ছে সব কিছুকে ট্যাকেল করে এগিয়ে যাওয়া। তো সেটাই হচ্ছে আমাদেরও হচ্ছে যেমন সবার জীবনে। তবে আমি এটা কোনো মোটিভেশন দিচ্ছি না, মানে আমার চ্যানেল ব্লগ হিসাবে। তো আমি আজকে খুব গিল্টি, খুব মানে আনমোটিভেটেড ফিল করছিলাম, যে কেমন টাইপের লাগছিলো যে আবার সেই কাজকর্ম, আবার সেই দিন, আবার সেই, কিন্তু কী করবো, এটাই তো আমাদের জীবন। কি এটা কিন্তু একদম সত্যি, আমি আমার ভিডিও দেখে মোটিভেট হয়েই যাই। তোমাদের ভালো লাগে কিনা সেটা তো আমার কমেন্ট বক্স ফাঁকাই আছে, বলে দাও তাড়াতাড়ি। আরে বলে দাও তাড়াতাড়ি যে কেমন লাগে আমার ভিডিওগুলো। আরে বাড়ির মধ্যে থেকে আমি কত ভিডিও দিব, কিন্তু তাও তো আমাকে দিতে লাগবে, কেননা আমাকে টপিক, আমাকে ক্রিয়েটিভিটি আমার বের করতে লাগবে। সবাই তো ফ্লাইং বিচ, তারপরে মুম্বাইকার নিখিল, সৌরভ যোশী, এদের মতো তো সবাই বাইরে যেতে পারে না। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, ওরা এখন ফ্যান চাই। তবে আমি যেমন ভাবি যে আমি বাড়িতে থেকে ভিডিও করবো, কারণ 99% মেয়েরা বাড়িতে থেকে সব কিছু করে। অনেকে বাইরে তো অনেকে কাজ করে, প্রাইভেট সেক্টর আর সরকারি সেক্টর সব জায়গায় কাজ করে। তো আমি চাই যে আমার ভিডিও করে যারা বাড়িতে বসে থাকে তারা প্লিজ ওয়াচ করো, কিছু না কিছু তো পাবে অন্তত। তো যদি না কিছু পেয়ে থাকো বা খারাপই লেগে থাকে, আমার কমেন্টে এসে বলবে, তাহলে আমি ঠিক করার তো আমাকে একটু সুযোগ দিতে হবে, তাই কি না? তো আমি সেই সুযোগটা কাদের থেকে নেবো? তোমাদের থেকে, তোমরা সাবস্ক্রাইবার থেকে নিব। ওকে, তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ 1 লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। মাঝে মাঝে তোতলা হয়ে যায় কথা বলতে, আমার কোনো গিল্টি ফিল নেই ভাই, আমি তোমাদের জন্য ভিডিও বানাই, আমার ভালো তোমরাই দেখবে, আমার মন্দ তোমরাই দেখবে। উই আর ফ্যামিলি, হ্যাঁ, 77 সাবস্ক্রাইবারদের ফ্যামিলি, আমরা আরও আগাতে পারবো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো। ওকে, তো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। আরে এখন তো আমাকে আবার যেতে লাগবে ব্যাংকে। ওহ মিস।